প্রণয়ঘটিত সম্পর্কে জড়িত হয়ে পালিয়ে বিয়ে এক গৃহবধূর সাথে, তারপর নানা হওয়া সাংসারিক কলহের পর সোমবার মেয়ের বাড়ির লোকের আক্রমণে গুরুতর আহত যুবকটি। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিলের শিবটিলা এলাকায়। ছেলে এবং ছেলের মা হাসপাতালে ভর্তি। অন্যদিকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। অল্প বয়সে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িত হয়ে প্রতিনিয়ত জীবন নষ্ট করছে শত শত যুবক যুবতী। প্রেম বা ভালোবাসার মতো অনুভূতির বিরুদ্ধে নয়, কিন্তু যখন পড়াশোনা করে নিজের কেরিয়ার গড়ার সময় তখন ভুল পথে গিয়ে অনেকেই অনেক অল্প বয়সে জীবনের ধারাকে বিপদে নিয়ে যাচ্ছে। কলেজ পড়ুয়া 20 বছর বয়সের এক যুবক প্রণয়ে জড়িত হয়ে পালিয়ে বিয়ে করে এক গৃহবধূর সাথে, তারপর শত অসুবিধার মধ্যেও ছেলের বাড়ির মানুষ তাদের স্বীকার করে নেয়। কিন্তু সাংসারিক নানাহ সমস্যার শেষ পরিণতিতে সোমবার মেয়ের বাড়ির মানুষের মারে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে যুবকটি। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের শিবটিলায়। জনৈক জিতেন্দ্র পালের 20 বছরের পুত্র সাগর পাল রানীর বাজারের এক গৃহবধূর সাথে প্রণয়ে জড়িত হয়ে পালিয়ে বিয়ে করে। উক্ত ঘটনা সম্পর্কে এলাকার উপপ্রধান বলেন, আজ থেকে প্রায় 6-7 মাস আগে জিতেন্দ্র পালের ছেলে সাগর পাল ওই একটা বিবাহিতা মেয়েরে নিয়ে এসছে। আচ্ছা, আগের মনে হয় তার বিয়ের আগে একটু সম্পর্ক আসলো, এই সুবাদেতে নিয়ে এসছে। নেওয়ার পরে দীর্ঘ কয়েকদিন দেখছি ভালোই চলছিল। আগরতলা বাসা বারোটা করে একটা মার্কেটে ডিউটি করতো, তারপর হঠাৎ করে দেখতেছে যে বারোটা দিয়ে সেটা সুবিধা হয় না, তো বাইক নিয়ে এসে বাইক নেওয়ার সাথে দেখলাম তো খুবই একটা ভালো একটা মিল আসলো। তো মনে হইতেছে আমার মনে হয় আর্থিক সংকট হলে যে দেওয়া হই, কারণ হ্যাঁ বেকার ছেলে, মনে হয় বউয়ের একটা চাহিদা আছে, চাহিদা মনে মতে সব কিছু আনতে পারে না, তো এইটা নিয়ে ঝামেলা বাদছে মনে হয়। তারপরে বউ মনে বাপের বাড়ি জানাইছে জানাইছে যে অশান্তি টশান্তি করে, তো তারা আজকে আমি বিশাল গোপাতার গেছিলাম, আগে শুনছি থানার পুলিশ পুলিশ আসছে কিংবা তার বাপের বাড়ির থেকে কিছু লোক টুক আসছে, আইসিরা তারা লগে পতাকা কাটাকাটি হয়েছে, পতাকা কাটাকাটি হওয়ার পরে তারা নাকি মারছে, মানে মেয়ের বাড়ির তারা কারে কারে মারছে আমি যতটুকু জানি, রাজুপালের যেহেতু রাজুপাল আমিও ঘটনা রাজুপালের সাগরপালে। সোমবার মেয়ের বাড়ির লোকজন এসে হঠাৎ আক্রমণ করে ছেলে এবং ছেলের মায়ের উপর, গুরুতর আহত অবস্থায় তাদের হাঁপানিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। উক্ত বিষয়ে ছেলের বাবা বলেন, ঠিক আছে তোমরা আয়ো না, আমি তো মেয়েটারে সমাজ লইয়া খাওয়ানো লাগবো, মেয়েটা যখন স্বামীর সেটাই পড়ছে, আর একটা মেয়ের মানুষের জীবন রাখলাম, এই রাখার পরে খাইতেছে চলতেছে এই টুক টুকটাক, তারা যদি ঝগড়াঝাটি হয় আমি আরও ওটাকে ছেলেটা করি। আচ্ছা, মেয়েটা আগের যে বিয়ে হয়েছিল আগের স্বামীর বাড়ি কোন জায়গাতে আসতো? রানীর বাজার। তারা কি পরবর্তী সময় আপনি যখন আপনার ছেলে যখন মেয়েটাকে নিয়ে এসে আপনার বাড়িতে তারা কি খোঁজখবর করছে আর আসেনি আপনার এখানে? না, আমার এখানে। আচ্ছা, মেয়েটার বাড়ি কোন জায়গাতে? মেয়ের বাড়ি। আচ্ছা, আজকে কি হয়েছে? আজকে সকালে আমি খাওয়া দাওয়া করছি, বউয়ে গড়াইছে মুড়ি চানো চলেছে, আমি তাও আগে ইদ্র বাড়ির ভিতরে গেলে বড় বলো লিও আমি খাও না, এতটুকু তারা ঘরে গিয়া মুড়ি চানো খেতেছে বেড়া বিড়ি, আমার বউ আমার বাপ দিছে আমি খাইয়া গেলাম গাছর এত কাম ও মা ছোট্ট ছেলেটা দই রেখে পাইতেছে, বাবু দেহ গিয়া বাড়ির বাড়ির বাড়িতে লুকাইয়া বদ্দারে মাইরা মারে মাইরা শেষ দইরা পাইতে দিয়ে গিয়া ছেলে আর ছেলের মারে হাসপাতাল গাড়ি তুলে নিয়ে যেতেছে। এরপর আজকে আমার মেয়ে ছেলে করে খুব যে রাখবে হেতার মা বানবি না, তার রাইনেরা তো দিন রাখবে তার মারামারির দরকার নেই। ছেলেটির বয়স 20 বছর এবং মেয়েটির বয়সও ঠিক একই রকম হবে। যে বয়সে কেরিয়ার গঠন করার সময় ঠিক সেই সময় সংসারের মতো গুরুদায়িত্ব মাথায় নিয়ে আজ তাদের জীবন অস্তব্যস্ত। এভাবেই রাজ্যে প্রায় প্রত্যেকটি জায়গায় অল্প বয়সে ভুল পদক্ষেপ গ্রহণ করছে যুবক যুবতীরা। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে পূর্ব লক্ষ্মীবিল এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।